করে কাটা হয়েছে। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে যে সেভেন হর্স নতুন মেশিনটা দেখলেন, শুকনাতে আমরা চাষ করছিলাম, সেটা এখন আমরা কাদাতে ট্রাই করছি। আমাদের কিছু কাস্টমারের রিকোয়েস্টে আসলে কাদাতে চালা যায় কি না সেটা দেখানোর উদ্দেশ্যে এখনকার লাইফটা দেখতে পাচ্ছেন যে কাদাতে কত সুন্দর চাষ করা যাচ্ছে। দেখি বাবা সরো, পানি তুলেছে জমিটাতে, এখানে কাদা করে করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি। ধরি অল্প জায়গার মধ্যে কর, দেখতে পাচ্ছেন কাদায় কত সুন্দর চাষ করা হয়। মানুষের আসলে ভিড়ের কারণে আমরা সব জায়গায় মুখ করতে পারছি না, খুবই সমস্যা হচ্ছে, কথাও শুনছে না কেউ। আপনাদের মনে যে সন্দেহগুলো আছে সে দূর করার কারণেই আমরা এই উদ্যোগ নিয়েছি আর কি, সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আসলেই কাদাতে চালানো যায় কিনা। সবাই বারবার প্রশ্ন করেন, আমরা এই দেখাচ্ছি যে সামান্য এই 7 হর্সটাই দেখেন কাদাতে চালানো যাচ্ছে। তাহলে বাকিগুলো চিন্তা করেন, যেগুলো হচ্ছে 13 হর্স 10 হর্স ওগুলো কতটা সুন্দর কাদাতে চাষ হবে আর কি। এটা সব থেকে বলা চলে ছোটো আর কি, 7 হর্স এটা পেট্রোল চালিত, ডিজেল চালিতগুলো আছে, 10 হর্স আছে, 13 হর্স আছে, সেগুলো আরও শক্তিশালী, সেগুলো আরও আপনাদের গভীর যে কাদাগুলো আছে সেগুলো করতে পারবে। দেখেন আমরা সবসময় বলি নিজের জমি নিজে চাষ করুন, কারণ আস্তে আস্তে আপনারা লোকজন পাবেন না। দেখেন সেটার প্রমাণ এখনও মিলছে, লেবার পাওয়া খুবই কঠিন, তারা যাদের অল্প বা মোটামুটি অনেক জমি আছে তারা চলে। তো ভিডিও বাড়াবো না, আসলে আমাদের আরও অনেকগুলো মেশিন আমরা আজকে লাইভ করব, এই কারণে আর কি ভিডিওটা শেষ করব, কারণ অন্যান্য মেশিনগুলো দেখাতে অনেক সময় লাগবে, তাই আর কি ভিডিওটা এখানেই শেষ করব আমরা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর প্রোডাক্ট প্রয়োজন হলে অর্ডার করতে পারেন। দেখেন আমরা মাটিটাও কেমন গভীর করা যেতে পারে, এটা আমরা শুকনায় নিয়ে এসেছি, প্রোডাক্টের প্রয়োজন হলে সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি দিতে পারবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।